আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, স্ক্রিনে তোমরা কয়েকটি বিষয় বাংলায় লেখা দেখতেছ, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। কিওয়ার্ড সম্পর্কে আমরা যারা ডিজিটাল মার্কেটার আছে এবং ইউটিউবার আছে, বিশেষ করে তাদের মাঝে অনেক প্রশ্ন থেকে যায়। তা আমি এইখানে 10টি প্রশ্ন আমি নিজে নিজে তৈরি করছি, এবং তোমাদের মধ্যেও আমিও যখন নতুন ছিলাম আমার মধ্যে এরকম প্রশ্ন ছিল। তো এই সকল প্রশ্ন উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। বন্ধুরা, এখানে আছে 10টি প্রশ্ন এবং উত্তর। কিওয়ার্ড, টাইটেল, ভিডিও থাম্বনেল থেকে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি তোমাদেরকে কি বলতে চাইছি। কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি? নাম্বার 1, কিওয়ার্ড হচ্ছে মানুষের মনের কথা। মানুষ মন থেকে যে কথা বলে, যেটা লিখে ফেসবুকে, ইউটিউবে, বিশেষ করে গুগলে সার্চ করে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। আমি আবার বলতেছি, কিওয়ার্ড হচ্ছে মানুষের মনের কথা। মানুষ কি লিখতে পারে? একটি কিওয়ার্ড সার্চ করার জন্য মানুষ বিভিন্নভাবে লিখতে পারে। যেরকম আমি ভাত খাই, আমাকে ভাত খাওয়ানো হয়, সে ভাত খাইতেছে, মানে সব কথার মূলে রয়েছে ভাত। মানুষের মনের প্রশ্ন, একই কথা মানুষ অনেক রকম ভাবে বলতে পারে, সেটাই হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ড কি মানে জিজ্ঞাসা, ওয়ার্ড মানে শব্দ। খুব বেশি কিওয়ার্ড ব্যবহার করে কোথায় কোথায়? মানুষ খুব বেশি কিওয়ার্ড ব্যবহার করে কোথায় কোথায়? গুগলে। আমরা যখন গুগলে সার্চ করি, আমি দেখাই দিই, গুগলে সার্চ করি, যেরকম ম্যাঙ্গো। ম্যাঙ্গো, দেখো ম্যাঙ্গো নিচে ম্যাঙ্গো পিকচার, ম্যাঙ্গো পিএনজি, ম্যাঙ্গো টুলস, ম্যাঙ্গো অনেক কিছু আসছে। এগুলো কিন্তু গুগলে দেওয়া আছে, সুতরাং আসছে। এখানে আমি যে একটা কিওয়ার্ড লিখছি, আমি কিন্তু এই রিলেটেড কোনো না কোনো ক্যাটাগরিতে আমি চাইলেও দেখতে পারি। আবার এটা যদি আমি ইন্টার করি, দেখো অনেকগুলা অপশন চলে আসতেছে, অনেকগুলা। এটি সার্চ র্যাঙ্কে ইনস্টাগ্রাম আইডি এরকম কিন্তু চলে আসে। ঠিক আছে, এরকম একটার পর একটা একটা কিওয়ার্ড যদি তুমি গুগলে লিখে চলে আসবে, যাদের টপ র্যাঙ্কে, যে টপ র্যাঙ্কিংগুলো কিওয়ার্ড প্রত্যেকটাতে কিন্তু ম্যাঙ্গো শব্দটা কিন্তু আসে। এই যে ম্যাঙ্গো, এই যে ম্যাঙ্গো, মানে তুমি ম্যাঙ্গো সম্পর্কে কি জানতে চাও, এই কিওয়ার্ডের মাধ্যমে তুমি জানতে পারবে। আমরা খুব বেশি কিওয়ার্ড দিয়ে রিসার্চ করি বা চেক করে জানতে চাই, সেটা হচ্ছে গুগলে। এই গুগলে আমরা জানতে চাই, গুগলে। ঠিক আছে, গুগলে জানতে চাই। আর সেকেন্ড টাইম আমরা ইউটিউবে জানতে চাই, ইউটিউবে। এইটা ইউটিউবে যে অডিয়েন্সরা আসে, দর্শক যেগুলো আসে, তারা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়। আমি কে লিখছি, কিডলিন অটো, কিং কং ফুল মুভি, তখন কত কিওয়ার্ড আসছে একটা সিরিয়ালে। একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, জাস্ট খালি আমি কে প্রেস করছি, কে, এগুলো সব কিন্তু কিওয়ার্ড, এক একটা কিওয়ার্ড। আমি এটা সম্পর্কে কি জানতে চাই, প্রত্যেকটা এক একটা কিওয়ার্ড। তো ইউটিউবে এবং ফেসবুকে মানুষ কিওয়ার্ড লেখে, সরি ইউটিউবে এবং গুগলে মানুষ কিওয়ার্ড লেখে, ফেসবুকে কিন্তু মানুষ কিওয়ার্ড লেখে না। ফেসবুকে যারা জাস্ট স্ক্রল করে আর দেখে যে পরবর্তী অপশন কি আছে, ঠিক আছে, এরকম আসতেছে। ওকে, তো যাই হোক, এটা হচ্ছে সেকেন্ড অপশন গেল, যা আমরা জানলাম গুগলে এবং ইউটিউবে কিওয়ার্ড ব্যবহার করা হয়। মানুষ ফেসবুকে কি কি কিওয়ার্ড ব্যবহার করে? ফেসবুকে কিওয়ার্ড মানুষ ব্যবহার করে না, উত্তরে একটাই, না। ঠিক আছে, একমাত্র টাইটেল কিওয়ার্ড দিয়ে খুব বেশি দর্শকের কাছে পৌঁছানো যায় না, যায় না। এর জন্যে রিচার্জেবল, রিচার্জ করা কিওয়ার্ড, নিত্য নতুন কিওয়ার্ড আপনাকে দিতে হবে। যেরকম আমি যদি একটা ইউটিউব চ্যানেলকে দেখাই, আমি এখন দেখাবো, এটা কিন্তু এসইওর মাধ্যমে, ভিডিও এক্সটেনশনের মাধ্যমে কিওয়ার্ডগুলো দিতে হয়। ঠিক আছে, আমি জাস্ট একটা ভিডিও আমি অন করে দেখাবো। ঠিক আছে, এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি আমরা অন করি, যদি অন করি, উনি কি কি কিওয়ার্ড ব্যবহার করছে আমরা কিন্তু দেখতে পারবো। দেখুন, একটু সময় নেবে আমার নেট। আসসালামু আলাইকুম, আমার নেটের স্পিড একদম কম। দেখুন, একটু স্ক্রল করলে এই দেখুন, এখানে উনি, এখানে হচ্ছে 89 স্কোর। ঠিক আছে, এবং তিনি দেখুন কতগুলা কিওয়ার্ড ব্যবহার করছে। দেখুন, এইখান থেকে আপনি কপি করে নিতে পারবেন, এইখান থেকে কপি করে নিতে পারবেন। ঠিক আছে, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওকে, এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওতে অ্যাড করতে হবে, নতুবা খুব বেশি দর্শকের কাছে, অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে না। এটা গেল। কোথায় কোথায় কিওয়ার্ড পাবো? ওই যে ভিডিও এক্সটেনশনের মাধ্যমে এবং ইউটিউব সার্চ রেজাল্টে আমরা কিওয়ার্ড পাবো। কিওয়ার্ড রিসার্চ করলে কি কি উপকার হয়? আপনার ভিডিওটি সার্চ সঙ্গে শো করবে এবং মানুষ সহজে ভিডিও দেখবে, এটা হচ্ছে উত্তর। এই যে ভিডিও এক্সটেনশনের মাধ্যমে যাওয়া যায়, এসইওর মাধ্যমে যাওয়া যায়, এটা অন পেজ এসইও হতে পারে, অফ পেজ এসইও হতে পারে। র্যাঙ্কিং কিওয়ার্ড, যেগুলো মানুষ খুব বেশি বেশি সার্চ করে, সেগুলো হচ্ছে র্যাঙ্কিং কিওয়ার্ড। ঠিক আছে, অনেক বেশি ভাইরাল, ভাইরাল যেগুলা। এখানে লং হবে, লং কিওয়ার্ড এবং শর্ট কিওয়ার্ড। শর্ট কিওয়ার্ড মানে ছোট কিওয়ার্ড, যেরকম ম্যাঙ্গো। আর যদি হয় হোয়াট ইজ ম্যাঙ্গো, তাহলে বড় কিওয়ার্ড। মানে যদি বেশি হয়, সংখ্যা লেখা যদি বেশি হয় তাহলে লং কিওয়ার্ড, আর যদি লেখা কম হয় তাহলে শর্ট কিওয়ার্ড। হ্যাশট্যাগ এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য। হ্যাশট্যাগ আমরা ব্যবহার করি এটা ইনস্টাগ্রামে অথবা একটা পোস্ট তৈরি করার জন্য। বাট কিওয়ার্ড এটা থাকে ভিডিওর ভেতরে। ইউটিউবের ভিডিও আপলোড করার সময় কিওয়ার্ড দিতে হয়, এটা আমি আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এই হলো আমার 10টি প্রশ্ন। আশা করি এই 10টি প্রশ্নতে ক্লিয়ারভাবে একজন বুঝতে পারবে যে আমি এখানে কি কি বোঝাইলাম। তো অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিও থেকে যদি কোনো উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর আপনার বন্ধুকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন।